হাই, আমি স্বপ্নশ্রী। রাঙাপিসি বললো আপনাদের বোধহয় গিজারটা কাজ করছে না, তাই এটা পাঠালো। থ্যাংক ইউ, ওয়েলকাম। ভেতরে আসতে পারি? হ্যাঁ, শিওর, এসো। স্বপ্নশ্রী, নামটা ভারী আনকমন তো। হ্যাঁ, নামটা রাঙাপিসি দিয়েছিল। আসলে তখন ছোট্ট ছিলাম, ভেবেছিল বড় বড় স্বপ্ন দেখে একবারে ভাসিয়ে দেব। এখন বড় হয়ে কিন্তু সেই নাম ডোবাচ্ছি। কেন, নাইটম্যার ঘাড়ে চেপে বসেছে আর নামছে না? আরে, আমি তো স্বপ্ন মনেই রাখতে পারি না, জানেন। সেটা খুব কম লোকই পারে, আমিও সমস্তটা পারি না। না না, কি বলবো, আমি স্বপ্নটা দেখেছি কি দেখিনি সে কথাটাই মনে রাখতে পারি না, মানে আজ অব্দি একটাও না। তা সেটা আবার হয় নাকি? সত্যি। কফি না চা? দাঁড়াও, তার আগে তোমার সাথে একজনের আলাপ করে দিই। অনি, অনি, একবার এদিকে আসবে প্লিজ। একজন এসছে যার নাম স্বপ্নশ্রী আর নামের মতোই মিষ্টি। যার স্বপ্ন দেখার বড় অভ্যেস নেই, তাই তো? এ মা, আপনিও শুনতে পেয়েছেন না? তাহলে বন্ধুরা আমাকে ঠিকই বলে, অ্যাম্প্লিফায়ার। অনির কথা ছাড়ো তো, এমনিতেই হাতির মতো গান। আমি কফিটা বসে আসি। আচ্ছা, আপনি লেখার সাথে সাথে সুরও দেন, না হলে সেটা একটা কবিতা হয়ে যাওয়ার চান্স থাকে না? এ মা, সত্যি কি যে বললাম, মানে কিন্তু সেগুলো শোনবার উপায় নেই। ক্যাসেট, সিডি কিছু? অনেকে সবাই আমরা বলতে বলতে ক্লান্ত হয়ে গেছি, কিন্তু ও শুনতে শুনতে হয় না, সাংঘাতিক টেনেসিটি ওর। ছাড়ো তো, বলো তুমি কি করো? আমি রিসার্চ করি, করি মানে ইনফ্যাক্ট এখানে করার জন্য এসে রয়েছি রাঙাপিসির কাছে। কী নিয়ে? দর্জি নিয়ে। বাহ, তা এটা তোমার কি মানে কোনো রিসার্চ পেপার? অ্যাকচুয়ালি আমার থিসিসের সাবজেক্ট কলকাতার ফ্যাশনের বুম আর মেটিয়া ব্রোজের দর্জি। ইন্টারেস্টিং। তা তোমার সাবজেক্ট কী ছিল? সোশ্যোলজি। তোমাকেও সিডির কথা বলছে না অনি, তুমি আমাদের জয়েন করতেই পারো। না, আবার আমায় হাতি বলতেই পারো, তবে এখন যতদূর মনে হচ্ছে গ্যাসে কিছু একটা ফুটছে। হলো তোমাদের? না বুবলদি, এগুলোর একটা হিললে অ্যাটলিস্ট করা দরকার। আমায় বলছিস কেন, শিল্পীকে বল। অনিদ, আমি সিরিয়াসলি বলছি, তুমি এই অর্ধেক হগুলোকে একটা জাস্টিস দাও, এরকম লিরিক আজকাল শোনা যায় না। প্লিজ অনিদা, এগুলোকে এভাবে খাতায় বন্দি করে রেখে দিও না। ছাড়, ওকে বলে কোনো লাভ নেই। চলে, ডিনার রেডি। আচ্ছা, যুবতীরা আমায় কিছু বললে তুমি এভাবে রিয়াক্ট করো কেন বলো তো? আমি? হ্যালো, প্লিজ গ্রো আপ ডিয়ার। এখন কেমন যেন একটা পোড়া পোড়া গন্ধ পাচ্ছি। কি হলো? কি আবার হবে, তোমার হাবি যাবে চুটে আমার কেকটা পুড়ে গেল। পোড়া কপাল আমার। Thank you.
কোথায় গেছিলে? কি ব্যাপারটা কি? হ্যাঁ, একটু বাথরুমে যেতে পারবো না? স্বপ্নশ্রী, উফ, তোমাকে কি সারপ্রাইজ দেওয়ার কোনো উপায় নেই? তুই বানালি? তোমাকে আওয়াজ দিল বুবলু। মোটেই না বুবলুদি, এটা তোমার প্রাপ্য, অনিতা ডিসিশন চেঞ্জ করানোর জন্য। আজকে তোমাদের মহরত? না, মহরা। তুমি কি বেরোচ্ছ? হ্যাঁ রে, অলরেডি লেট। বলছি একটা অন্য রকমের বিস্কিট বানিয়েছি, ট্রাই করে দেখতে পারিস? আচ্ছা। হ্যাঁ, আর অনেক খাওয়াটা একটু মাইক্রোওভেনে গরম করে দিস প্লিজ, তোদের হয়ে গেলে। শিওর শিওর। টাটা। সরি রে। আরে না না, গেটটা কি এই সময় বন্ধ করে দেয় নাকি? এই গেটটা পেশান 10টার সময় বন্ধ করে দেয়। তোমার কাছে যাবি নি? না, থাকে জেনারেলি, মানে আজকেই নিয়ে বেরোয়নি, এত লেট তো হয় না। আজ কিছু ছিল? একটা সেমিনার ছিল, দেখছিস না? দারুণ রে। আরে